আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে রেশমি রফিকাপুর লেখা তোমার জন্য এক পৃথিবী গল্পের ১৮তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। নাস্তা খেয়েই আমিরা বের হলো বাসা থেকে, গন্তব্য কলেজ। অন্তত বাসায় ওটাই বলে এসেছে, আসলে সে কোথায় যাবে নিজেও জানে না। কলেজে যেতে পারে আবার নাও পারে, অস্থির মন নিয়ে কলেজে গেলে লাভ হবে না, ক্লাসে মন বসবে না, ম্যাডামের বকা খেতে হবে, তাতে মেজাজ খারাপ হবে বেশি, মন খারাপ হয়ে কান্নাও চলে আসতে পারে, বান্ধবীদের সাথে আড্ডায় মন দিতে পারবে না, অন্যমনস্ক থাকবে, বান্ধবীরা এই নিয়ে খোঁচাখুচি করবে। তার চেয়ে আজ কলেজে না যাওয়াই ভালো। আমিনা অবশ্য কয়েকবার মানা করেছিল, আজ কলেজে না গিয়ে বাসায় পড়াশোনা করতে বলল। রাত জাগা ক্লান্তি নিয়ে কলেজে গেলে খারাপ লাগবে অনেক, শরীর ম্যাজম্যাজ করবে, ঘুমেরও দরকার আছে। কিন্তু আমিরা ওই কথা কানে তোলেনি, বাসা থাকলে খারাপ লাগা আরও বাড়বে, অস্থির মন আরও বেশি অস্থির হবে, মা বারবার রান্না করে ডাকাডাকি করবে, এই কাজ সেই কাজের ছুতো ধরিয়ে দেবে, কাজ না করলে বকাবকি করবে, গতকালকের প্রসঙ্গ চলে আসতে পারে। তার রাগ এখনও কমেনি, আজ সকালে বাবার সাথে চিল্লাচিল্লি করেছে, নাস্তার টেবিলে এই নিয়ে কী যেন বলতে গিয়েছিল, সফিক আজ আসতে বলবে, শনিবারও তার অফিস ছুটি থাকে। বড় খালাকে ইতিমধ্যে কল করে এই কথা বলাও শেষ, খালা বলেছেন তিনি খালুর সাথে কথাবার্তা বলে এরপর কনফার্ম করবেন, তারও ইচ্ছে সফিক আজ আসুক, তিনিও আসবেন, নিজেই সফিকের সাথে সমস্ত কথাবার্তা ক্লিয়ার করবেন, বোন বোন জামাইয়ের উপর আর ভরসা করতে পারছেন না। আমিনা কী বুঝে এই বিষয়ে কথা বাড়ালো না, ব্যস্ততার অজুহাতে মুখ বন্ধ করে রাখল। আমিরা রাত বাসা থেকে বের হবার মূল কারণ ওই ছেলের নাম্বারে কল করা, নামটা জিজ্ঞাসা করতে হবে, সে মনে স্থির করেছে দোকান থেকে কল করবে, বরাবর মোবাইল থেকে কল করার সাহস হয়নি, কল করলে বরাবর ঠিক টের পেয়ে যেত আর ছেলেটার নাম্বারও জেনে ফেলত। অবুজ মন কী কারণে যেন নাম্বারটা লুকিয়ে রাখতে চাচ্ছে, মন বলছে আপার হাতে এই নাম্বারটা পৌঁছানো মানেই মা বা বড় খালার হাতে চলে যাওয়া, এরপর তারা দুই বোন ওই নাম্বারে কল করে আজেবাজে কথা বলবে না তার নিশ্চয়তা কী। বাসা থেকে বের হওয়ার আগে আমিনার গোপন সঞ্চয় থেকে কিছু টাকা সরিয়েছে, খুব বেশি না, ৫০০ টাকার একটা নোট মাত্র, খুচরা কিছু ছিল অল্প, ওগুলোয় হাত দেয়নি, বড়বাপ প্রায় ওখান থেকে খরচ করে, ওগুলো হিসেবের টাকা, বড় অঙ্কের নোটগুলো হিসেব করে রাখা আছে, কিন্তু ওখান থেকে একটা নোট সরালে চট জলদি ধরা পড়ে যাবার সম্ভাবনা নেই, আপা ওই বান্ডিলে হাত দেয় না খুব একটা। আমিরার বুক ধক করে ধুকপুক করছে, আজ সত্যিকার অর্থে নিষিদ্ধ অভিযানে নেমেছে সে। আরও একটা ব্যাপার হচ্ছে, সে এক কাপড়ে পালিয়ে এসেছে, অর্থাৎ আর কখনো ফিরবে না, আজ সারাদিনের ভেতর কোথাও থাকার বন্দোবস্ত করতে হবে, না পারলে বাসা ফিরে যাওয়ার পথ যেন খোলা থাকে, সেটা ভেবে কোনো চিরকুট লিখেনি, তাছাড়া কাগজে লেখা মেসেজের চল এখন নেই, দিনের শেষে কোনো দোকান থেকে বরাবর নাম্বারে কল করে পালিয়ে আসার কথা বললেই কাল্লাফতে। কেনই পালিয়ে যাওয়া সে জানে না, শুধু জানে তার মন এই মুহূর্তে খুব করে পালাতে চাইছে, এই ইচ্ছে কতক্ষণ বহাল থাকবে তাও কথা। আসলে গলার মধ্যে দলা পাকিয়ে আসছে কান্নারা, এদেরকে অতিশত্র মুক্তি দেওয়া জরুরি, এজন্য নির্জন কোনো জায়গা দরকার যেখানে চিৎকার করে কাঁদতে পারবে কিছুক্ষণ। বড় আপা বলে মন খুব ভার হয়ে গেলে নাকি চিৎকার করে কাঁদতে হয়, কান্নার সাথে বুকের মধ্যে ঘুমড়ে মরা কষ্টগুলো সহজেই মুক্তি পায় তাহলে, মনও হালকা হয়ে যায়। আমিনা মন হালকা করতে চায় কি না কে জানে, শুধু জানে কাঁদতে হবে চিৎকার করে, তারপর যদি মন ভালো হয়। দিন শেষে বাসায় ফিরে গেল, এলাকার দোকানে মোবাইল ফোন আছে, প্রতি মিনিট ২ টাকা মিনিট, অনেকক্ষণ কথা বলা যাবে, ৫০০ টাকায় ২৫০ মিনিট। আমিরা অবশ্য জানি না ওই ছেলে কতক্ষণ তার সাথে ফোন আলাপ চালাবে, হতে পারে পরিচয় পেয়ে তার কণ্ঠ বদলে যাবে, গম্ভীর সুরে বলবে সরি আমিরা, গতকাল আসলে ভুল হয়েছিল আমার, আমি না জেনেই তোমাদের বাসায় ঢুকে পড়েছিলাম, আসলে আমার অন্য কারোর সাথে দেখা করতে যাবার কথা ছিল তোমাদের এলাকাতেই, এজন্যই ভুল হয়ে গেছে, ওরাও তিন বোন, এ কারণে আমি বুঝতে পারিনি, প্লিজ তুমি কিছু মনে করো না, ধরে নাও ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার দিক থেকে তোমার প্রতি কোনো ভালোবাসা নেই, আমি জাস্ট ভুল মানুষকে আমার ফিলিংস এক্সপ্রেস করেছিলাম। আচ্ছা তুমি করেই কি বলবে, নাকি আপনি তো চলে যাবে শুরুতেই? আমিরা চট করে মনে হলো এলাকার দোকান থেকে কল করলে অসুবিধা আছে, পরিচিত কেউ দেখে ফেলতে পারে, আবার দোকানদার লোক তো কোনো একদিন বড়পাকেও বলে দিতে পারে, বড়পাতেই দোকান থেকে ফ্ল্যাগস লোড করে। আমিরা একটা রিক্সায় উঠে পড়ল, আপাতত কলেজের দিকে যাবে, ওদিকে বেশ অনেকগুলো দোকান আছে, তার মধ্যে মোবাইল ফোনের দোকানও আছে, তাছাড়া পরনে কলেজের ইউনিফর্ম, এটা পরেই দোকানে বসে কথা বলতে থাকলে লোকজন বিষয়টা ভালোভাবে নাও নিতে পারে, কলেজের ওখানে এই সমস্যাটা হবে না। অনেক ছাত্রীর এই ইউনিফর্ম পরে ওদিকটা ঘুরঘুর করে, ক্লাস ব্যাংক করে, কেউ কিছু বলে না। কলেজে যেতে অনেকটা সময় লাগলো,
রিকশা নড়েই না বলতে গেলে। রাস্তায় এত মানুষ আর যানবাহন, ডানে বাঁয়ে কোনো দিকে যাওয়ার উপায় নেই। আমিরার জন্য অবশ্য ভালোই হলো, ক্লাস শুরুর সময় পার হয়ে গেল রাস্তায়, এখন আর চাইলেও কলেজে ঢোকা যাবে না। প্রিন্সিপাল ম্যাডামের করার নির্দেশ, 9টা বাজতে দরজা বন্ধ করে দিতে হবে। এরপর ঘণ্টাখানিকের মধ্যে যে বাস যারা আসবে তাদের সরাসরি গেট থেকে প্রিন্সিপাল ম্যাডামের রুমে যেতে হবে। দেরি কেন হলো তার যৌক্তিক কারণ দর্শিয়ে তবেই ক্লাসে যাবার অনুমতি পাওয়া যাবে। 10টার পর কাউকে কলেজে ঢুকতে দেওয়া নিষেধ। আমিরার অত দেরি হবে না, 10টার আগে পৌঁছে যেতে পারবে বলেই মনে হচ্ছে। মনের মধ্যে এক ধরনের তারা কাজ করছে, একই সঙ্গে খানিক দোনমোনা। কলেজ কি সত্যি বাঙ্ক করবে আজ, নাকি টিফিন ব্রেকে কলেজ থেকে বের হয়ে পাশের দোকান থেকে কল করবে ছেলেটাকে? কল করেই বা কি বলবে? 7:05 ভাবতে ভাবতে কলেজ গেটে পৌঁছে গেল রিকশা। আমিরা ঘড়ি দেখলো, 9:40 বাজে। গেটের নিচে দারুণ চেঁচার পা দেখা যাচ্ছে, চুলের ওপর বসে আছে তিনি, 10টা পর্যন্ত থাকবেন, তারপর ভিতর থেকে তালা মেরে অন্য কাজে যাবেন। বাড়া মিটিয়ে দেবার পরও অনেকটা সময় আমিরা গেটের সামনে দাঁড়িয়ে রইল। ঘড়ির কাটা থেমে নেই, 10টা পার হতে খুব বেশি সময় নিল না, আজ যেন ঘড়ির কাটারা দৌড়াচ্ছে। আমিরা খুব ঘামছে, প্রথমত ক্লাস বাঙ্ক করা হলো জীবনে প্রথমবার, দ্বিতীয়ত ওই ছেলেটাকে কল করার কথা ভাবতেই পেটের মধ্যে গুড়গুড় করছে, ছুটে পালাতে ইচ্ছে করছে। অবশ্য এর মধ্যে তো একবার পালিয়েছেই, বাসায় আজ ফিরবে কি না তা নিয়ে মনের মধ্যে এখনও তুফান চলছে। আরও একবার ছুটে পালিয়ে কোথায় যাবে তাও একটা কথা, আজকের এই ঘর পালানো তো যার জন্য, তার কাছ থেকে ছুটে পালিয়ে লাভটাই বা কি? আমিরা মন শক্ত করলো, তারপর ধীর পায়ে হেঁটে গেল ফোনের দোকানের দিকে। লোকজন নেই তেমন, একটা লোক পান কিনতে এসেছে, দোকানদার তাকে পান বানিয়ে দিচ্ছে মশলা দিয়ে শাহি পান। আমিরা বলল, একটা কল করব। লোকটা কিছু না বলে ফোনটা এগিয়ে দিল ওর দিকে, এই ফোনের সাথে দড়ি বাঁধা একটু বড় করে। আমিরা ওটা নিয়ে দোকানের বাম দিকে চলে গেল, দূরে দূরে বুকের নাম্বার ডায়াল করলো। নাম্বারটি সে মুখস্থ করে ফেলেছে, তবে হিসাব বিজ্ঞান বইয়ে লেখা আছে, সহজ করে না বিশেষ সাংকেতিক কায়দায়, কেউ ধরতে পারবে না। নাম্বারগুলো একসাথে করলে কারো মোবাইল নাম্বার হয়। কল বাটনে ওটা চাপ দেওয়ার 2 সেকেন্ডের মাথায় রিংটোন বাজতে লাগলো। তোমার জন্য এক পৃথিবী জেনেছি প্রথম দেখায়, তোমার জন্য এক পৃথিবী এঁকেছি স্বপ্ন রেখায়, থাকলে তুমি রাজি ধরতে পারি বাজি, হোক না এপদ বহুদূর। পরক্ষণে সেই কণ্ঠ বাজল, হ্যালো। আমিরার বুক ধরফর করে উঠল, গানটা শুনতে গিয়ে আনমনা হয়ে যাচ্ছিল সে, অবাক হচ্ছিল ভেবে এই কথাগুলো আসলে তার নিজেরই। ফোন নাম্বারে মালিকের উদ্দেশ্যে বলা, সে জানলো কি করে? হ্যালো, কে বলছেন? আমিরা মিনমিন করে উত্তর দিল, আমি বলছি। আমি কে? আমার নাম আমিরা। পরক্ষণে ফোনের ওপাশে উচ্ছ্বসিত কণ্ঠ, তুমি আমিরা, তুমি কল করছো? আমি বিশ্বাস করতে পারছি না, কিভাবে পসিবল? মানে আমার কোথাও কল করার কথা ছিল না, আমি না না কি বলছো, কল করবে বলেই তো নাম্বার দিয়েছি। হ্যাঁ, কিন্তু ওপাশের উচ্ছ্বাস আমিরা খুব সহজে অনুভব করতে পারছে, ছেলেটা ওর ক্ষীণ কণ্ঠই শুনল না আর বলল, কিন্তু আমি ভাবিনি তুমি কল করবা, তুমি তো বলছিলে তোমার ফোন নাই, এই নাম্বারটা কার? আমার, কলেজের পাশের একটা দোকান। ও গ্রেট, তুমি কাল যেভাবে বলতেছিলে ফোন নাই, দোকান থেকে কল করার কথাটা আমার মাথায় আসে নাই। বাই দ্য ওয়ে, তোমার এখন ক্লাস? তুমি বলছিলে তোমার কলেজ খুব কড়া, 9টার মধ্যে গেটের ভিতরে ঢুকতে হয়, যখন তখন বের হওয়া যায় না, তাহলে তুমি বাইরে আসলে কিভাবে? আজ আমি কলেজে ঢুকিনি, বাঙ্ক করেছি। তাই কেন? আপনার সাথে কথা বলবো তাই। আর এটা তোমার লাইফে ফার্স্ট টাইম? আপনি কি করে জানলেন? কাল তোমার সাথে কথা বলেই বুঝতে পারছি তুমি হচ্ছে লক্ষ্মী টাইপ মেয়ে, ডানে বামে কোনো দিকে না তাকিয়ে একদম সোজা হেঁটে যাও। ও আমিরা, তুমি রাখো, আমি কল দিচ্ছি। এ দোকানে ইনকামিং কল রিসিভ করতে দেয় তো? আমি ঠিক জানি না, জিজ্ঞাসা করে দেখো। ইয়ে না থাক, কলটা চলতে থাকুক। কি হয়েছে তোমার? কই কি হবে? তোমার ভয়েসটা কেমন যেন লাগছে, কথাও বলছো খুব আস্তে, মনে হচ্ছে মনটা খুব খারাপ। না আসলে আমি আগে কখনো দোকান থেকে কাউকে কল করিনি তো, আশেপাশে লোকজন আছে? কেউ নেই, তবুও আমিরা মিথ্যে করে বলল, বুঝতে পারছি। আচ্ছা, আমি কাল পরশু কোনো এক সময় স্পেয়ার ফোনটা তোমাকে দিয়ে আসবো। কালকে সকালের দিকে তুমি থাকবে বাসায়? আমি তাহলে অফিসে যাওয়ার আগেই। আমিরা আতঙ্কিত সুরে বলল, না প্লিজ বাসায় আসবেন না, একদম না। কেন, বাসা গেলে কি সমস্যা? আমিরা চুপ করে রইল, ওপাশ থেকে ছেলেটা ডাকছে, আমিরা শুনতে পাচ্ছ? কি হয়েছে বলো তো, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? তোমার কথা শুনে মনে হচ্ছে। আমি চাই না আপনি আর কখনো বাসায় আসেন। কিন্তু কেন, গতকালই তো তোমাদের বাসায় গেলাম, এরপর কি কিছু হয়েছে? আমিরা আবার চুপ করে আছে, ছেলেটা ওকে ঘাটালো না আর বলল, তুমি তো ক্লাস বাঙ্ক করেছো তাই না, বাসায় ফিরবে কখন? জানি না, মানে স্পেসিফিক কোনো টাইম নেই।
যে কোনো সময় ফিলেই হবে, আমিরা উত্তর দিল না। সে মনে প্রাণে নাম জিজ্ঞাসা করতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না, শব্দগুলো গলার কাছে আটকে যাচ্ছে। আমিরা, হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি। তাহলে কথা বলছো না কেন? আপনার নাম কি? হোয়াট? আমার নাম জানতে চা আপনার নাম জানতে চাচ্ছি, প্লিজ নামটা বলেন, এরপর আমি ফোন রেখে দেব। তুমি আমার নাম জানো না? আমিরা একটু ভেবে বলল, জানি, তবুও শুনতে চাচ্ছি, নাম কি আপনার? তুমি প্লিজ আমাকে খুলে বলো কি হয়েছে, আগে নাম বলেন তারপর অন্য কথা। রিফায়াত। ঠিক আছে, কি হয়েছে? এনি প্রবলেম? কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে, আমার কাছে লুকাবা না একদম। তোমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে সামথিং ইজ রং। আমিরা মনে মনে বলল, সামথিং না, এভরিথিং ইজ রং। আমার পুরো লাইফ উল্টে পাল্টে গেছে এক রাতের ব্যবধানে, সব কিছু ভুল, সব। তুমি এক কাজ করো, কলেজের ওখানে আছো তাই না? অন্য পাশে কোনো জায়গা আছে বসার, কোনো শপ বা এমন কিছু? হ্যাঁ, একটা বার্গার শপ আছে, উইকিংস নাম, ভিতরে বসার জায়গাও আছে। তুমি ওখানে থাকো, আমি আসতেছি, আমার জাস্ট এক ঘন্টা লাগবে, ঠিক আছে? আপনি আসবেন? কেন? দরকার আছে, তোমার সাথে সামনাসামনি বসে কথা বলতে হবে, আর্জেন্ট। আমিরা মনে মনে বলল, আমারও আপনার সাথে কথা আছে, খুব জরুরি, আমার জীবন মরণ সমস্যা হয়ে গেছে, আমি আসছি। আপনার অফিস নেই আজ, আমি ম্যানেজ করব, তুমি ওই বার্গার শপে থাকো, কোথাও যাবে না, আমি এক্ষুনি আসতেছি। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে অবশ্য জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন সবসময়। ফারুক স্যারের সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।